নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। বছরের শুরুতেই রাহু করবে এই রাশিগুলোকে কোটিপতি। কেন করবে তাও আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, রাহু কলিযুগে শনির কিন্তু ফল দেয়, অর্থাৎ শনির যে নেচারগুলো আছে কিনা সেগুলো কিন্তু রাহুর মধ্যে কিন্তু পাবেন। অর্থাৎ আপনার জন্মছকে যদি শনিগ্রহ শুভ থাকে তাহলেও কিন্তু এই সময় আপনি বিশেষভাবে লাভ আপনি কিন্তু এই সময় পাবেন। অর্থাৎ শনি আপনার জন্মছকে যদি শুভ অবস্থাতে আছে, কারণ রাহু তো শনিরই ফল দেয়, এই জন্য রাহুও কিন্তু আপনাকে দুহাত ভরে অর্থ কিন্তু দিবে। আমি বারবার একটি কথা বলছি, যাদের ক্ষেত্রে শনি খারাপ আছে রাহু কিন্তু ভালো ফল দিতে পারবে না, কখনোই পারবে না। এই জন্য রাহুকে স্ট্রং করতে শনি রক্ষা কবচ পরিধান করুন। শনি রক্ষা কবচের উপর বিশেষভাবে ছাড় রয়েছে, ডিসকাউন্ট রয়েছে। যারা নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করছেন অবশ্যই শনিকে কিন্তু পাওয়ারফুল করুন, কারণ কলিযুগে রাহু যেমন অর্থ দেয় শনিও কিন্তু অর্থ দেয়। অর্থাৎ বছরের শুরুতেই আবার শনি রাশি পরিবর্তন করে যাচ্ছে, এই রাশি পরিবর্তন করার সঙ্গে সঙ্গে রাহু কিন্তু বিশেষভাবে শুভ ফল দিবে এই রাশিগুলোকে। এই জন্য শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন তারা ক্যাশ অন ডেলিভারি আপনারা নিতে পারেন, এবং শনি রক্ষা কবচের উপর বিশেষ ছাড় বর্তমানে রয়েছে। যারা নিতে কালেক্ট করছে তারা তো জানেনই, এবং যারা নতুন শুনছেন তাদের জন্য আমি এই একটা বিশেষ আপনাদের আকর্ষণীয় একটা ছাড় কিন্তু দেওয়া হচ্ছে। দেখুন, সমস্যা রয়েছে, সমাধানের পথ রয়েছে। আমি বারবার বলছি, যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে অর্থাৎ রাস্তা খুঁজে পাচ্ছেন না, অবশ্যই ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন। কৌশিক রায়ের কাছে হবে না বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, আমি আমার অভিধান থেকে না কথাটি কিন্তু কেটে দিয়েছি। মানুষ সব পারে, এই জন্য বলি আমার ভিডিও যারা দেখছেন স্বপ্ন নিয়ে দেখুন, লক্ষ্য রাখুন। লক্ষ্য রাখলে দেখবেন অতটা না পৌঁছাতে পারলেও অনেক দূর কিন্তু এগাতে পেরেছেন। স্বপ্ন রাখুন, কারণ স্বপ্ন ছাড়া আপনি কিন্তু কোনো বাস্তবায়িত কিন্তু করতে পারবেন না। ঋণে পড়ে গেছেন, ঋণে জর্জরিত, বিবাহ, কর্ম, ব্যবসা এগুলো বা মামলা মকদ্দমা, এখান থেকে আপনাদের সমস্যা হচ্ছে, ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন। আমি বারবার বলছি, একদম যখন খুবই সমস্যা হয়ে গেছে তখনই আপনি যোগাযোগ করছেন, কিন্তু তার আগে বুঝতে পারছেন যে আপনার সময়টা কিছু কিছু ক্ষেত্রে ডিসফেভারে রয়েছে। জ্যোতিষীয় প্রতিকার প্রতিবেদন করুন, আদর্শ অ্যাস্ট্রোলজারের হাত ধরুন, আর কৌশিক রায় যার হাত ধরে কি না তাকে কিন্তু টেনে তুলে। অর্থাৎ সবারই কিন্তু আমি হাত ধরি না, যার হাত ধরবো যে সারেন্ডার হবে, যে স্যার আমি আপনার কাছে শরণাগত, আপনি আমাকে বাঁচান, ডেফিনেটলি তাকে কিন্তু আমি সেই জায়গা থেকে কিন্তু তুলে কিন্তু ধরবই। ওই কৌশিক রায়ের কাছে হবে হচ্ছে বলে কোনো কথা নেই, চ্যালেঞ্জের সাথে কাজ করি, এবং যে জায়গাটাতে আপনাকে যদি আমি বলবো হ্যাঁ করিয়ে দেবো, ডেফিনেটলি আপনি ওই জায়গা থেকে নিশ্চিতরূপে কিন্তু আপনি বেরিয়ে কিন্তু আসবেন। এই জন্য সঠিক প্রতিকার, আমি বেশিরভাগ জন্মছকে কিন্তু রিড করে যেটা দেখছি, বেশিরভাগ জন্মছক বা হস্তরেখাতে শনি কিন্তু খারাপ রয়েছে। অর্থাৎ আপনার শনি কেমন রয়েছে আগে বিচার করুন, তারপর আপনি শনি রক্ষা কবচটা অবশ্যই নিন, এবং শনি রক্ষা কবচের উপর বর্তমানে বিশেষভাবে ছাড় কিন্তু রয়েছে, বড় ধরনের একটা অফার রয়েছে। যারা শনি রক্ষা কবচ নিচ্ছেন তারা অবশ্যই জানেন।
অর্থাৎ আমি একটি কথা আপনাদেরকে বলবো, যারা খুব দুশ্চিন্তা করছেন দুশ্চিন্তা করবেন না, সময় খারাপ এসছে সময় ভালো আসবে, আর কৌশিকদা আপনাদের পাশে সবসময় আছে। আমি আপনাদেরকে জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে আপনাদের জীবনকে কিন্তু আমি ঘুরাতে চাই, অর্থাৎ প্রত্যেক মানুষের কম বেশি সমস্যা রয়েছে। দেখুন জ্যোতিষ মানুষকে, জ্যোতিষ শাস্ত্র মানুষকে কিন্তু প্রচুর উন্নতিতে কিন্তু নিয়ে যায়, অর্থাৎ আপনাকে অনেক দূর নিয়ে কিন্তু যেতে পারে জ্যোতিষ শাস্ত্র। আপনাকে মানে প্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু করে দিতে পারে। এই জায়গাটার জন্য জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আপনারা বিচার করুন, নিশ্চিতরূপে শুভ ফল আপনারা কিন্তু পাবেন। যে রাশিগুলোর আমি কথা বলবো আগামীকাল, মানে আগামী 17 জানুয়ারি থেকে শুভ ফল দিবে শনি এবং রাহু একত্রে, এই রাশিগুলোকে করবে মালামাল মহাকোটিপতি। নাম্বার 1 রাশি আপনার মকর রাশি। মকর রাশিকে রাহু এবং শনি একত্রে দিবে অর্থের ঢেউ, এক কথায় যে কোনো দিক থেকে বিশেষ করে বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পাবেন এবং আকর্ষক অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে। দ্বিতীয় রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের বড় ধরনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তুলা রাশির, আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। 3 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কল্পনার বাইরে আপনি কিন্তু রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। আপনি মিথুন রাশির মানুষ, কল্পনার বাইরে আপনি কিন্তু রেজাল্ট পেতে চলেছেন, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্ট হতে চলেছে মিথুন রাশি। শনি এবং রাহু একত্রে আপনাকে করবে মালামাল, বিদেশ ভাগ্য দুই দিক থেকে সাপোর্ট পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি, না হওয়া কাজ কমপ্লিট হওয়ার একটা যোগ কিন্তু সৃষ্টি করছে, আপনি কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে, এবং ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করতে চলেছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন, সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশি ধনের ভাণ্ডার পরিপূর্ণ হতে চলেছে, আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে, ডুবে গেছে আটকে গেছে এমন টাকা পুনরুদ্ধার হতে চলেছে, আকর্ষক অর্থ প্রাপ্তির একটা যোগ আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে, এবং আপনাদের ডেভেলপমেন্ট বাই ডেভেলপমেন্ট এবং সম্পত্তিগত দিক থেকেও এবং ব্যবসা থেকে আপনারা কিন্তু মানে মালামাল কিন্তু হতে চলেছেন। অর্থাৎ শনি এবং রাহু একত্রে এই রাশিগুলোকে বছরের শুরুতেই করতে চলেছে কোটিপতি, তবে আপনার জন্মছকে শনি এবং রাহু গ্রহ কিন্তু শুভ থাকা দরকার। এবং যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন আমার সাথে যারা পরামর্শ নিতে চাইছেন, বুঝতে পারছেন যে আপনার সমস্যার উপর সমস্যা আসতে চলেছে, ইমিডিয়েট আপনারা পরামর্শ নিন। জ্যোতিষ শাস্ত্র একমাত্র মানব কল্যাণের, এই শাস্ত্রই কিন্তু আপনাকে হাত ধরে কিন্তু টেনে তুলবে, আর কৌশিক রায়
যার হাত ধরে তাকে কিন্তু পিছন ফিরে তাকাতে হয় না। অর্থাৎ আমি বারবার বলি, সময় থাকতে কাজ করুন। নমস্কার, ধন্যবাদ।